হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ভারতের মধ্যে জিও এবং এয়ারটেল এই দুটো কোম্পানি কিন্তু তাদের 5G সার্ভিসটাকে অলরেডি লঞ্চ করে দিয়েছে। এখন অনেকেই এটা চিন্তাভাবনা করছেন কি ভারতে তো 5G সার্ভিস অলরেডি চলে এসেছে, কিন্তু 5G প্ল্যানস আজকের দিন আমরা একদম বিনামূল্যে ইউজ করছি, বিনামূল্যে আনলিমিটেড 5G ইউজ করছি। কিন্তু 5G প্ল্যানসের যখন প্রাইস পয়েন্ট আসবে, তখন সেটা কি 4G থেকে কম দামের হবে কি বেশি দামের হবে? একটা রিসার্চ ফার্ম যার নাম হচ্ছে ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ, এই পার্টিকুলার ফার্মটির তরফ থেকে একটা খুবই চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে বেরিয়ে এসেছে, যেখানে বলা হচ্ছে 4G প্ল্যানসের তুলনায় 5G প্ল্যানসের দামটা অনেক কম রাখা হবে। আসুন, এই ভিডিওতে আমি সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনেকেই এটা চিন্তায় আছেন কি আমরা এখন তো আনলিমিটেড 5G ইউজ করছি এবং খুবই দুর্দান্ত গতিতে 5G সার্ভিস ইউজ করছি, কিন্তু যখন 5G প্ল্যানসের প্রাইসিং আমাদের দিতে হবে, তখন কি কত প্রাইস পয়েন্টে আমরা মেনলি 5G সার্ভিস পাবো? কিছু কিছু এমন রিসার্চ বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে কি মেনলি আজকের দিনে যেরকমভাবে আপনি ব্রডব্যান্ড প্ল্যান ইউজ করেন, ফর এক্সাম্পল আপনি যদি 300 টাকা খরচ করেন, তো ব্রডব্যান্ডের ক্ষেত্রে আপনি 10 Mbps স্পিড পাচ্ছেন, 500 টাকা খরচ করলে 20 Mbps পাচ্ছেন, 600 টাকা খরচ করলে আপনি 40 Mbps পাচ্ছেন। মানে যত প্রাইস পয়েন্ট আপনি হাই করবেন, আপনার ইন্টারনেটের স্পিড বাড়বে, কিন্তু আপনি ডেটা পাচ্ছেন সমস্ত জায়গাতে আনলিমিটেড। তো এটা বলা হচ্ছিল কি 5G মধ্যেও সময় সেম ব্যাপারটা আসবে, আপনি আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু যেরকম প্রাইস পয়েন্টে রিচার্জ করবেন সেই অনুযায়ী আপনি স্পিড পাবেন। কিন্তু অনেক ফার্ম এটাও বলছে কি মেনলি 2G 3G 4G 5G জন্য একটাই প্ল্যানকে এখানে ধার্য করা হবে, যেখানে সেম প্রাইস পয়েন্টে, ফর এক্সাম্পল আপনাকে আপনি একটা এমন প্ল্যান রিচার্জ করলেন যেখানে ডেলি আপনি 5GB করে ডেটা পাচ্ছেন, তো সেই 5GB ডেটা আপনি 5G 4G 2G 3G যে কোনো নেটওয়ার্কে ইউজ করতে পারবেন। যেমন আজকের দিন পর্যন্ত আমরা 4G ইউজ করে আমরা যে প্ল্যানটা রিচার্জ করে সেটা আমরা 4G বা 2G যে কোনো জায়গাতে ইউজ করতে পারি, কিন্তু ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ এই ফার্মের তরফ থেকে এখানে বলা হচ্ছে 4G এবং 5G জন্য আলাদা প্ল্যানকে এখানে লঞ্চ করাবে। আজকের দিনে যে 4G প্ল্যানটা আমরা ইউজ করছি সেরকমই প্ল্যান থাকবে, যদিও কিছুদিনের মধ্যে একটা প্রাইস হাইক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 5G জন্য যে প্ল্যানটা এখানে লঞ্চ করাবে সেটা 4G তুলনায় অনেকটাই কম খরচের মধ্যে হবে। আজকের দিনে অন অ্যাভারেজ আপনি 1GB 4G ডেটার জন্য 5 টাকা করে খরচ করেন, 5 থেকে 7 টাকা আপনি খরচ করেন, কিন্তু এই রেটিং ফার্মের তরফ থেকে এটা বলা হচ্ছে কি যদি আপনি 5G ইউজ করেন, তো 1GB 5G ডেটার জন্য আপনি ম্যাক্সিমাম 2 থেকে 3 টাকা এখানে খরচ করবেন। মানে 5G প্ল্যানসের দামটা 4G প্ল্যানসের থেকে অনেকটাই কম হবে। এখন এটা করা কেন হচ্ছে? বন্ধুরা, একবার আপনি ভেবে দেখুন, যখন এয়ারটেল কোম্পানি তাদের প্রথম 5G সার্ভিসটাকে 2022 অক্টোবরে লঞ্চ করেছিল, তখন এয়ারটেল কোম্পানির তরফ থেকে কোনো ইন্ট্রোডাক্টরি অফার দেওয়া হয়নি। এয়ারটেল কোম্পানির তরফ থেকে বলা হয়েছিল কি আপনি যে 4G প্ল্যানটা রিচার্জ করছেন সেই প্ল্যানটাতেই আপনি 5G ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল এয়ারটেলের এমন একটা প্ল্যান আপনি রিচার্জ করেছেন যেখানে আপনি ডেলি 2GB করে ডেটা পাচ্ছেন, শুধুমাত্র নেটওয়ার্কটা আপনি 5G ইউজ করতে পারবেন। তো মানুষজন কি করছিল কি আধ ঘন্টার মধ্যেই তাদের সমস্ত 2GB ডেটা শেষ হয়ে যাচ্ছিল, কারণ স্পিডটাই এত বেশি, মানুষজন যত ইউজ করছে তত তাদের ডেটাটা শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এয়ারটেল এটা দেখতে পেল কি যারা 5G ডিভাইস ইউজ করছে তারা নেটওয়ার্ক সেটিংসে গিয়ে তাদের নেটওয়ার্ক থেকে 4G কনভার্ট করে তারপর তারা ইউজ করছে, মানে 5G ইউজার বেসটা কিছুতেই বাড়ছে না। কিন্তু এয়ারটেল তারপর জিওকে দেখা দেখি তারাও আনলিমিটেড 5G সার্ভিস দেওয়া শুরু করলো, এবং তারপরে এয়ারটেলের 5G গ্রাহক সংখ্যা কিন্তু অনেক দ্রুতগতিতে বাড়তে শুরু করলো। তো এই একটা প্রবলেম এয়ারটেল এর আগে ফেস করেছে। এয়ারটেল জানে কি আমরা যদি 5G এবং 4G প্ল্যানসের দাম একদম সেম রেখে দিই, তাহলে কিন্তু লোকজন 5G থেকে 4G শিফট হয়ে তাদের নেটওয়ার্কটাকে ইউজ করবে, তারা কিন্তু 5G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন, এবং আমরা যে এত 20 টাকা খরচা করে 5G ডেভেলপমেন্ট করলাম সেক্ষেত্রে কিন্তু 5G ইউজার বেসটা অনেকটা পরিমাণে কমে যাবে। তো সেক্ষেত্রে এইরকম একটা জিনিস আসতে পারে কি 5G জন্য যে প্রাইস পয়েন্টটা সেটা অনেক কম রাখা হবে অ্যাজ কম্পেয়ার টু 4G, কারণ ভারতের মধ্যে এখনও পর্যন্ত 70% এরকম মোবাইল ফোন আছে যেটা 4G মোবাইল ফোন, তো 4G মোবাইল ফোনের সংখ্যাটা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে টেলিকম কোম্পানি 4G থেকেই তাদের ম্যাক্সিমাম প্রফিট এখানে গেইন করবে অ্যাজ কম্পেয়ার টু 5G, এবং যে কারণের জন্য যে প্ল্যানটা এখানে আসতে চলেছে, 5G প্ল্যানটা যেখানে আসতে চলেছে সেই প্ল্যানটা কিন্তু 4G তুলনায় অনেক কম হবে। এখন আপনি ভাবছেন হয়তো 5G প্ল্যান কবে আসবে? বন্ধুরা, এটা অলমোস্ট কনফার্ম হয়ে গেছে কি 2024 সালের পুরোটাই আপনি আনলিমিটেড 5G ইউজ করতে পারবেন। 2025 সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে 5G প্ল্যান আসার একটা বড় সম্ভাবনা থাকতে পারে, বা 2024 ডিসেম্বর মাসে 5G প্ল্যান আসার একটা সম্ভাবনা থাকতে পারে। কারণ এর আগেও দেখা গেছে যখনই কোনো টেলিকম কোম্পানি প্রাইস হাই করেছে সেটা নভেম্বর বা ডিসেম্বরেই করেছে, এই জিনিসটা মেনলি সেই সময়ই আসতে পারে। আপনার কি মনে হয় 5G প্ল্যানসের দাম কীরকম কী হতে পারে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।